হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। সো এটা হচ্ছে সরস্বতী পুজোর মানে ঘুরতে যাওয়ার ডে এর ব্লগ। যাই হোক, এক্সট্রিমলি সরি কারণ আমি শর্ট এ লং মানে গেট রেডি শুট করতে পারিনি, বিকজ এখন কটা বাজে আমি দেখাই 4:30। এটা পরেছি, আমি অ্যাকচুয়ালি কনফিউজ ছিলাম যে কোনটা ছেড়ে কোনটা পরবো, কোনটা পরবো না। আর আমি এসে কাজল পরেছি, দেখতেই পারছো টিং টিং টিং, এইসব ফুল আমি এনেছি, তোমরা হয়তো দেখেছো শর্টসে। যাই হোক, আমি আগে দিন একটা প্যাকেটে করে সবকিছু রেখে দিয়েছিলাম রেডি করে, যে এটা পরে বেরিয়ে যাবো। শাড়িটা যেটা পরেছি না, একদম সিম্পল হয়ে গেছে, কিন্তু এই টপটার জন্য একটু ভালো লাগছে। অনেকে বলবে যে পুরনো, অনেক পুরনো ডিজাইনের টপ, তো হ্যাঁ আমি রিসেন্ট কিনেছি এটা। এই লিপস্টিকটা পরবো আমি ভেবে নিয়েছি, ইয়ারিংস আমি এটা কাকিমা আমাকে এনে দিয়েছে, এটা খুব সুন্দর টিপ পড়তে বলো সবাই। দেখো টিপ আমি অনেকগুলো কিনেছি, যেটা তোমরা সবাই দেখে নিয়েছো ভিডিও, কিন্তু মানে কালো কালার নেই, মানে কালো কালার কেন দেখো আমি বুঝতে পারি না। আই থিঙ্ক মাচ বেটার বলো কি, এক শেড না না এক শেড না, ডিফারেন্ট ব্র্যান্ডের, বাট এই শেডটা আমার খুব পছন্দ হয়, এই শেডটাই আমি কিনি। ইয়ারিংসটা চেঞ্জ করে নিই, সুন্দর লাগছে আমার দেখতে। ও না, অ্যাকচুয়ালি আমি সুন্দর, সবথেকে প্রথম কথা এটা, এরকম বলার চেষ্টা করি। এই দেখো আমি এটা এরকমভাবে সিকিউর করার চেষ্টা করেছি কারণ আমি ফুল দেবো, অ্যান্ড এটা আমাকে পিন্টু দিয়েছিল। ইয়েস, নেকলেসটা আই থিঙ্ক এর সাথে ভালো লাগতে পারে, যেমন সাউথ ইন্ডিয়ানরা গল। এই তুই রেডি, তুই রেডি, এই তাকাও তাকাও, কি সুন্দর লাগছে আমার দেখতে, আই এম সো বিউটিফুল। ইয়েস আই অ্যাম। এটা আমি এইভাবে দিতে পারি, এই দেখি মা কি করে একটা পরিয়ে দেয়, আই ডোন্ট নো, আমি দেখতে পাচ্ছি না কিছু, বাট এই সাইড এগুলো কেমন লাগছে দেখ। হাইলাইটার অ্যাপ্লাই করব, ও আমি কানে পড়তে ভুলে গেছি, মানে কি যেন মিসিং মিসিং লাগছে না, সব ঠিক আছে বাট আমার এইটা একদম ভাল লাগছে না। এটা নেব হাতে, লেটস গো, আই এম রেডি। আরে এই যে পিন্টু হচ্ছে এক নম্বরের, মানে কি বলবো, সবাই বলো না যে ওর চ্যানেলে কেন আলাদা রকম ভিডিও আসে না, ইয়া চ্যানেলে আমি অনেক চেষ্টা করি যে যখন আমি ক্যামেরা অন করবো তখন ওকে ক্যামেরা অন করার জন্য, কিন্তু ও যেখানে আমি ক্যামেরা অন করবো সেখানে ও ক্যামেরা অন করবে, তাহলে কি করে একরকম ভিডিও কেন আসবে। এ বলতে বলে বলে পারলাম না, আজকে সারাদিন আমার বাড়িতে ছিল, সারাদিন বলে তো ভালো ভিডিও কন্টেন্ট হয়েছে যে আমার বাড়িতে এসছো ভিডিও করো, করলো না, এখন আমি ক্যামেরা শুরু করেছি, এখন ও শুরু করবে, এভাবেই চলতে থাকে, একদম ফালতু জিনিস, কোনটা বেরোতেই হয় না। আমি মনে হয় পৃথিবীতে একমাত্র মেয়ে, হ্যাঁ, যে যার বাবার বাইক নিয়ে ঘোরাফেরা করে, ভাবাবে কতটা ভালো, রিয়েলাইজ করো ফার্স্ট, কপাল ভালো, আমার তোর মেজে পাবে না, তার জীবন ধন্য হয়ে যাবে, কার কপালে যে লেখা আছে আমি স্বর্গের অপ্সরা। দেখা করি না তো, করাবো করাবো, আসছে আছে করাবো, আসছে তোটা আসছে, তো গান্ড এসেই প্রথমে আচার আচার করছে। এ কি আছে, ওটা আচার নিচ্ছ, এ তোমার তো খুশির খবর আছে না, সেই জন্য নিলাম, মান সম্মান আমার আর ভগবান। কিন্তু ভাই ভাই রে, একই ড্রেস, তোরা কি প্ল্যান করে এসছো আগে থেকে? হ্যাঁ ইয়েস, প্ল্যান করে এসছি, বেশ ভালো লাগছে কিন্তু আগে, চলো আসে দেখাও, ভালো লাগবে না আমি জানি, মানে এটা ফ্রেম ছোট, আয় হায় আমার এটা পছন্দ, ছোটবেলায় কত পড়তাম স্কুলে, দেখে বেশ ভালো লাগলো, নিয়ে নিলাম একটা। পিন্টু সেই পুরনো ব্রেসলেট মানে খুব মিস করছে, কিন্তু কোনো দোকানে পাওয়া যাচ্ছে না, তাই তো, ওটা অ্যাভেলেবেল নেই এখানে। এই কামনায় সিলিন্ডার দুই রং আসল মথুরা কেক আমি দিলাম বর্তমানে, তাই আমার কথা বললি, ও আমি কিপ্টে, এত অপমান, ছোট্ট ভাইয়ের জন্য ভাবছি ব্যাগটা নেব,
ও যেন যা নেবো একদিন পরে কালকে দেখবো সকালে একটা ভাঙা চোরা শেষ হয়ে গেছে। কোন কালার নেবো? কোন কালার? আরে কালার কি একটা নিলে হলো। আমার ভয় লাগে ছিড়ে যায়। গাই বল না। ফটো সেশন দেখো, শেষই হচ্ছে না। পোজ দেখো। এ আমার তো তুলে দিলে না, নিজে গপা গপ তুলে নিয়ে আমার বলছো। গপা তুলে না, এখন বলছো আমরা ফটো। আরে তোমরা এমনি সুন্দর, আর আমি তো বিউটিফুল, ওজন আমি বেশ ফটো দেব। তুমি ক্যাটরিনা কাইফের বিয়া কি জানো? এইটা কি এত? আমি রাতের বেলা ক্রিকেট ছক্কা, আমার ছক্কা তোকে দিতে পারলাম না, আমি একজন ছক্কা ফেলেছি। দেখো ভালো হয় নাই? চলো আবার তোলো, আবার তোলো। না 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 না, হেড নিউজ একবার হয় কিন্তু ভালো হয় না। ভালো আছে না? আমার হাতটা এখানে থাকবে না ফটোতে। হেড নিউজ একবার হয় তোর বলছে। আমরা এখন বেরোচ্ছি এন্ড ভাবছি যে একটু রেস্টুরেন্ট যাব, কিছু খেতে হবে। রাত্রে বাড়িতে নিরামিষ ভালো লাগছে না খেতে। তো আমার সে পিন্টু আগের দিন খুব ভালো লেগেছিল না? পিন্টু আচ্ছা লাচ্ছা পরোটা পিন্টু খুব ভালো লেগেছিল, ভালো আমাকে আজকেও খাওয়াবো। কিন্তু পেট ভরা আমার। হ্যাঁ পেট ভরা। পেট ভরা কি খেয়েছো তুমি? দু প্লেট ঘুগনি খেলাম, দুটো মথুরা কেক। দুটো মথুরা কেক কে খেয়েছে? তো আমি। তুমি খেয়েছো? মানে আমার স্বপ্ন স্বপ্ন খেয়েছো নাকি? এরকম তো আমি। আচ্ছা ঠিক নামটা বলে দিলে নিজের, তাই তো? আচ্ছা ভালো লাগছে না, বাড়ি যেতে হবে, ভালো লাগছে। গাইস রেস্টুরেন্টে এসেছি খেতে, সেই রেস্টুরেন্টটাতে অ্যান্ড এসে মানে সব কিছু অর্ডার করছে, সব কিছু বলছে এক ঘন্টার মতো টাইম লাগবে, কারণ আজকে তো সরস্বতী পুজো সব কিছু প্রায় শেষ হয়ে গেছে, আবার রেডি করবে, এখন বাজে 9টা রাত। সো চিকেন মাঞ্চুরিয়ান থেকে চিলি চিকেন থেকে অ্যান্ড তেন আর কি বললাম যেন, তান্দুরি রুটি লাচ্ছা পরোটা, ঠিক আছে সব কিছু করে টোটে বলে ফেলে লাস্ট মোমেন্টে আমাদের ডিসাইড হলো কি জানো, মানে কোনটা পাওয়া যাবে এখন? একমাত্র চিকেন চাউমিন, তাও জানি না পাওয়া যাবে কিনা। পিন্টু লাস্টে এটা বলতে গেছে তিনটে, দেখা যাক এবার কি হয়। আবারও সেই মানে চিকেন ভালো লাগছে না আমাদের, আবার আধা ঘন্টা ওয়েট করতে বলছে। সে আধা ঘন্টা দাঁড়াতেই কিছু কারণ। ফাইনালি আমাদের চিকেন চাউ দুটো চামচ দিয়েছে কেন? আমাকে দেখে মনে হয় অনেক খাই, দুই হাত দিয়ে খাই না। তোকে দুটো চামচ তুই একটু খাচ্ছিল না সেটা বুঝতে হবে। আমাকে দুটো স্পুন দিয়েছে বুঝলাম না কেন, কারণ আমি একটা আমি গোল্ডেন স্পুন দিয়ে খাবো। তুমি তো গোল্ডেন গালেছিলে, মানে হিন্দিতে বেরিয়ে গেল। গরম এ বিন্দু দেখি 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 সেই গরম। এখানে চামে আমার খুব ভালো লাগে, এটা কিন্তু সত্যি কথা, ভালো কিন্তু ভীষণ গরম। পেন্টো টাটা, আজকে 12 ঘন্টা একসাথে ছিলাম তাই তো? মানে আমাদের বাড়িতে ছিলে হয়েছে? বেরো বেরো, ওকে নিয়ে যা, বাচ্চাটা বাড়ি যাবে, অনেক রাত হয়ে গেছে। যাই দিয়েছি বাচ্চাটার বাড়ি, ঠিক আছে গাইস, নালে যেতে পারবে না রে। যাও যাও যাও, তুমি যাও। আমি যাচ্ছি, এই ছেলেটা আমারই নিয়ে মরলো, ছেলেটা বাড়ি আসার পর তো আমার ড্রেস চেঞ্জ করো, তুমি একটু রেস্ট করো, তুমি একটু শুয়ে পড়ো, তুমি একটু রেস্ট করো। আমি বলছি তুমি আগে যাও বাড়ি, তারপর আমি করতেছি। দেখো এখনও ব্যস্ত হয়ে গেছে। মাথাটা গরম হয়, যেটাই দেবে না আমাকে ওর সাথে, মানে এই রাতে কি অবস্থা, আমাকে বাড়ি তাড়িয়ে দিচ্ছে কবে? আমি তোমার বাড়ি যাবো না কিন্তু, কালকে কিন্তু যাবো না তোমার বাড়ি পিন্টু, কালকে আমি যাবো না তোমার বাড়ি, কালকে যাবো না তোমার বাড়ি। টাটা গুড নাইট, সাবধানে যেও।